أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته جو شکر دیدہ تمرا کمون آسو نیشوی جی جی کھانے آسو شوست آسو شوست آسو بھالو آسو ہمیں محمد اللہ بن شاہ کری شکر شوی شکر آسو مجھے مدیمک بدلائی مولل گونز باگر ہاتھ ہمیں آس کے شوشت سینی آن لائن کلاش کرابو بیشوی حلو ইসলাম ও নৈতিক শিক্ষার অপবিত্রতা সম্পর্কে আলোচনা করব। তোমরা কি জানো অপবিত্রতার আরবি প্রতিশব্দ কি? অপবিত্রতার আরবি প্রতিশব্দ হলো নাজাসাতুন, এটি হলো তাহারাতুন, পবিত্রতার বিপরীত। কতিপয় বস্তুর কারণে বা প্রভাবে পবিত্র জিনিস অপবিত্র হয়ে যায়, একে নাজাসাত বলে। যেমন প্রস্রাব, পায়খানা ইত্যাদির কারণে শরীর, কাপড় ও ব্যবহারিক জিনিসপত্র অপবিত্র হয়ে যায়। এই অবস্থায় তা পবিত্র করা একান্ত জরুরি। অপবিত্র অবস্থা থেকে পবিত্র হওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ রয়েছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন। এবং আপনার পোশাক পরিচ্ছদ পবিত্র করুন, সূরা মুদাসসির আয়াত 4। এবারে আমি আলোচনা করব নাজাসাত কত প্রকার। নাজাসাত দুই প্রকার, নাজাসাত বা অপবিত্রতা হলো দুই প্রকার। নাজাসাতে হাকিকি বা প্রকৃত অপবিত্রতা, দুই নম্বরে নাজাসাতে হুকমি বা অপ্রকৃত অপবিত্রতা। নাজাসাতে হাকিকি কি? নাজাসাতে হাকিকি হচ্ছে ওই সকল অপবিত্র বস্তু যা থেকে মানুষ নিজে দূরে থাকতে চায় এবং নিজের শরীর, পোশাক পরিচ্ছদ, অন্যান্য ব্যবহারের জিনিসপত্র বাঁচিয়ে রাখতে চায়, যেমন প্রস্রাব, পায়খানা, রক্ত, মদ ইত্যাদি। ইসলাম এসব থেকে দূর থাকার নির্দেশ দিয়েছেন। নাজাসাতে হুকমি কি? নাজাসাতে হুকমি হচ্ছে ওই সকল অপবিত্র যা দেখা যায় না, কিন্তু ইসলামী বিধানে তা নাজাসাত বা অপবিত্র বলে গণ্য। যেমন অজু ভঙ্গ হওয়া, গোছলের প্রয়োজন হওয়া ইত্যাদি। উল্লেখ্য যে উভয় প্রকার অপবিত্রতা থেকে শরীর পবিত্র রাখা একান্ত প্রয়োজন। অপবিত্রতার ব্যাপারে সতর্ক না থাকলে কবরে শাস্তি ভোগ করতে হবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুটি কবরের নিকট দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি বললেন, এই কবর দুটিতে যাদের দাফন করা হয়েছে তাদের উপর শাস্তি হচ্ছে। তাদের একজনের গুণা তো এই যে সে প্রস্রাবের অপবিত্রতা হতে পবিত্র থাকার চেষ্টা করত না, আর অপরজন চুগলখুরি অর্থাৎ দুর্নাম করে বেড়াত। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের একটি কাঁচা ডাল ভেঙে দুই টুকরা করে দুই কবরে পুঁতে দিলেন। সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা নিবেদন করলেন, হে আল্লাহ রাসুল, কী উদ্দেশ্যে আপনি এ কাজ করলেন? তিনি উত্তরে বললেন, আশা করা যায় ডালের এ টুকরো শুকিয়ে না যাওয়া পর্যন্ত উভয়ের কবর আজাব শাস্তি কম করে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটু জিজ্ঞেস করি, বলো যে অপবিত্রতা অর্থ কী এবং কাকে বলে, বলতে পারবে? নিজে নিজে একটু চেষ্টা করো। এবং অপবিত্রতার এবং নাজাসাতে প্রকার ভেদ কয় প্রকার এবং কী কী, নাজাসাতে হাকিকিক অর্থ কী, নাজাসাতে হুকমি অর্থ কী? প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমি তোমাদের বাড়ির কাজ দেব। বাড়ির কাজটা হলো নাজাসাতে হুকমি কাকে বলে আলোচনা করো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি আজকে এ পর্যন্তই শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।